গাড়ি সমেত নদীতে পড়ে মৃত্যু হলো দম্পতির। এদিন সকালে নদী পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় নদীতে। স্থানীয়রা তৎপরতার সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় দম্পতিকে। গাড়ি সমেত নদীতে পড়ে মৃত্যু হলো দম্পতির। সদরঘাটে নিজের চার চাকা গাড়ি তুলতে গিয়েছিলেন, কিন্তু ঘটে গেল চরম অঘটন। ভাগীরথী নদী থেকে গাড়ি নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় দম্পতির। ঘটনাটি ঘটেছে লালবাগের সদরঘাটে। ভাগীরথী নদীতে গাড়ি সমেত পড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় ওই দম্পতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লালবাগের সদরঘাট এলাকায়। মৃতদের নাম সুমনা দাস সরকার এবং শুভজিৎ সরকার, তারা দুজনে স্বামী স্ত্রী, বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা গেছে, বহরমপুর থেকে নবগ্রামের কীটেশ্বরী যাচ্ছিলেন ওই দম্পতি। সদরঘাটে পারাপাড়ের সময় নিজেদের চার চাকা গাড়ি তুলতে গিয়েছিলেন নৌকায়। সে সময় দুর্ভাগ্যবশত বেসামাল হয়ে গঙ্গায় পড়ে যায় তাদের গাড়িটি, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ওই ঘটনায় মোট ছজন ভাগীরথী নদীতে পড়ে যান। চারজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও ওই দম্পতি গাড়ির মধ্যেই থেকে যান। ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় এলাকায়। তড়িঘড়ি স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। বেশ কিছু সময় পর গাড়িসহ তাদের উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। চারজনকে তোলা গেছে, আর কি কি মারা গেছে? ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। গাড়ি সমেত নদীতে পড়ে মৃত্যু হলো দম্পতির। সদরঘাটে নিজের চার চাকা গাড়ি তুলতে গিয়েছিলেন, কিন্তু ঘটে গেল চরম অঘটন। ভাগীরথী নদী থেকে গাড়ি নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় দম্পতির। ঘটনাটি ঘটেছে লালবাগের সদরঘাটে। ভাগীরথী নদীতে গাড়ি সমেত পড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় ওই দম্পতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লালবাগের সদরঘাট এলাকায়। মৃতদের নাম সুমনা দাস সরকার এবং শুভজিৎ সরকার, তারা দুজনে স্বামী স্ত্রী, বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা গেছে, বহরমপুর থেকে নবগ্রামের কীটেশ্বরী যাচ্ছিলেন ওই দম্পতি। সদরঘাটে পারাপাড়ের সময় নিজেদের চার চাকা গাড়ি তুলতে গিয়েছিলেন নৌকায়। সে সময় দুর্ভাগ্যবশত বেসামাল হয়ে গঙ্গায় পড়ে যায় তাদের গাড়িটি, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ওই ঘটনায় মোট ছজন ভাগীরথী নদীতে পড়ে যান। চারজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও ওই দম্পতি গাড়ির মধ্যেই থেকে যান। ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় এলাকায়। তড়িঘড়ি স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। বেশ কিছু সময় পর গাড়িসহ তাদের উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। চারজনকে তোলা গেছে, আচ্ছা, ও বেঁচে আছে? ওরা বেঁচে আছে। আর কি কি মারা গেছে? ওরা স্বামী স্ত্রীর মধ্যে। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।